নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজকে আলোচনা করব এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ব্যবসা নিয়ে। আর এই ব্যবসাটা যে কেউ, মানে এডুকেটেড বা নন এডুকেটেড যে কেউ, সামান্য কিছু টাকা দিয়ে শুরু করতে পারবে। আর এই ব্যবসাটা একটু শিখলেই, মানে মোটামুটি একটু ধারণা হলেই, মানে মাসে লাখ টাকা ইনকাম করা এই ব্যবসাটা থেকে কোনো বড় ব্যাপার নয়। এনিওয়ে, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট এ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হাউ ক্যান ইউ লার্ন এ লট অফ মানি উইথ লো ইনভেস্টমেন্ট। এনিওয়ে, এই ব্যবসাটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করার পূর্বে আমি কিছু দামের ডিফারেন্সটা দেখাই, যেটা এই ব্যবসাটি সম্পর্কে বুঝতে আপনাকে সাহায্য করবে। যেরকম আমি যদি কলকাতার কথা বলি, কলকাতায় বর্তমান পেট্রোলের দাম 107 টাকা থেকে 8 টাকা এর ভিতরে আছে, গুজরাটে মাত্র 90 টাকা লিটার। আবার যে মদটা কলকাতার 400-450 টাকা লিটার পাওয়া যায়, সেটা মহারাষ্ট্রে 800-850 টাকা লিটার বিক্রি হচ্ছে। তো দামের ডিফারেন্সটা দেখেছেন, কিন্তু অবশ্যই মদ আর পেট্রোলের ব্যবসাটা তো আপনি এভাবে করতে পারবেন না। তো যে ব্যবসাটা আপনি করতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করেছি এখন। তো ফ্রেন্ড, প্রত্যেকটা জিনিসের এরকম দামের ডিফারেন্স আছে। যদি আমি কলকাতার ধারণাটা দিই, মনে করেন আপনি কলকাতাতে যে কোনো নর্মাল হোটেলে খেতে গেছেন, মানে ডাল রুটি খাবেন, তো সেখানে আপনি মাত্র 50 টাকা হলে কিন্তু পেট পুরে খেতে পারবেন। কিন্তু একই খাবার যেটা আপনি কলকাতাতে খেয়েছেন সেটাই যদি মহারাষ্ট্রে এসে খেতে যান, তাহলে ওই 50 টাকার খাবারটা আপনার কাছ থেকে 200-250 টাকা নেবে, মানে একই খাবার। তো এতগুলো কথা বলে আমি শুধুমাত্র একটা জিনিসই বোঝাতে চাইছি, যেখানে যে জিনিসটার দাম কম সেখান থেকে ক্রয় করে যেখানে জিনিসটার দাম বেশি আছে সেখানে যদি বিক্রি করা হয়। আর বর্তমান সময়ে ট্রান্সপোর্টিং যে ব্যাপারটা আছে সেটা কোনো ব্যাপারই নয়, মানে আপনি যে ওখান থেকে মালটা কীভাবে নিয়ে আসবেন সেটা নিয়ে আপনাকে হেডেক নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আপনি ওখানে গিয়ে ট্রান্সপোর্ট করে দেবেন, অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে দেবেন, কোথান থেকে রিসিভ করবেন। ট্রান্সপোর্টেশন এতটা সহজ হয়ে গেছে বর্তমানে যে আপনাকে ওই ব্যাপারটা নিয়ে না ভাবলেও চলবে। তো মনে করেন যে আপনি যে কোনো প্রান্তে, আমি ইন্ডিয়ার কথাটা বলছি, বাংলাদেশে পড়ে আসছি, বাংলাদেশে কীভাবে ব্যবসাটা করবেন, তো আমি প্রথমে ইন্ডিয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করি, তারপর বাংলাদেশের ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। তো মনে করেন যে আপনি কলকাতা থেকে ডেলিভারি দেবেন বা উত্তরপ্রদেশে যাবে মালটা, তো সেখান থেকে আপনি ট্রান্সপোর্টে দিয়ে দেবেন আর উত্তরপ্রদেশে আপনি রিসিভ করে নেবেন। তো এটা তো খুব সহজ, মানে মালটা কীভাবে নিয়ে যাবেন, নিয়ে আসবেন, তা নিয়ে আপনার হেডেক নেওয়ার দরকার নেই। তো আপনাকে বের করতে হবে সেটা যে কোন প্রোডাক্টের দাম আপনার এরিয়াতে বেশি আছে আর ওই প্রোডাক্টের দাম সবথেকে কম কোথায় আছে, বা যেটা আপনার এরিয়াতে বেশি, মানে যেটা আপনার এরিয়াতে কম টাকায় পাওয়া যায় সেটা সবথেকে বেশি মূল্যে কোথায় বিক্রি হচ্ছে। দেখুন, বর্তমান সময়ে যাওয়া, মানে ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গায় যাওয়া আসা কোনো বড় ব্যাপার না, আর অনেক কম টাকার ভিতরে ট্রেনে আপনি যাতায়াত করতে পারছেন। যেখানে লাখ টাকার ব্যবসা হবে সেখানে 1000 টাকা টিকিটের কথা না ভাবলেও চলে। তো আপনাকে কী করতে হবে, শুধুমাত্র যোগাযোগ করতে হবে। এখন তো নেটের যুগ, মানে আপনি গুগলের সার্চ দিয়েও কিন্তু করতে পারবেন, মানে যে কোনো, আমি প্রোডাক্টের কথা এই জন্য বলতে চাচ্ছি না, আপনি যে কোনো প্রোডাক্টের ব্যবসাটা করতে পারবেন। আপনি যদি ফুড ইন্ডাস্ট্রির যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা করতে চান, যেরকম চাল, ডাল, গম, আটা, তেল, চিনি, যে কোনো প্রোডাক্ট, বা আপনি যদি ইলেকট্রিক কোনো জিনিস নিয়ে ব্যবসাটা শুরু করতে চান, বা আপনি যদি কাপড়ে কোনো জিনিস নিয়ে ব্যবসা করে শুরু করতে চান, যে কোনো ব্যবসা কিন্তু এই ট্রান্সপোর্টিং ব্যবসাটা আপনি খুবই সহজে করতে পারবেন। শুধুমাত্র আপনার রাজ্যের বাইরে, মানে কলকাতা থেকে বাইরে এসে করা যাবে এটা নয়, আপনি কলকাতার ভিতরে থেকেও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। মনে করেন যে আপনি কলকাতার বাইরে যেতে চাইছেন না, তো সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেটা ব্যাপারেও আলোচনা করব। তো মনে করেন আপনি প্রথম পর্যায়ে আপনি বাইরে কোনো দিন জানেনি, আর বাইরের পরিবেশ সম্পর্কে আপনি আর তেমন কোনো ধারণা নেই বা আপনি জানেন না, তো সেক্ষেত্রে আপনি কলকাতাতে বসেই যে কোনো, মনে করেন যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট, মনে করেন যে একটা, আমি যদি উদাহরণ দিই, আমাদের কলকাতাতে যে সুতির যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু কম টাকায় পাওয়া যায় আর ভালো পাওয়া যায়। যেরকম ধুতির কথা বলি, ধুতিটা খুব সস্তায় পাওয়া যায় এবং কম টাকায় পাওয়া যায়। এইটাই সেম মানের ধুতি বা সুতির কাপড় আপনি যদি শুধুমাত্র স্টেটের বাইরে চলে যান, কলকাতার বাইরে চলে যান, সেটা কিন্তু ডবল টাকায় বিক্রি হয়। হ্যাঁ, পাইকারি রেটের কথাই বলছি, যেটা আপনি কলকাতাতে মাত্র 200-300 টাকার দামে পাবেন, সেটাই বাইরে এসে সুতির কাপড়টা, বা আমি শাড়ির কথা বলছি, সেটা বাইরে এসে 300 টাকার দিন 600 টাকায় বিক্রি করতে পারবেন সেটা পাইকারিতে। তো সব জায়গায় হবে আমি সেটা বলছি না, যেখানে হবে সেখানে আপনাকে বিক্রি করতে হবে। তো আপনি কন্ট্যাক্ট করবেন কীভাবে, আপনি কন্ট্যাক্ট করবেন, গুগলে সার্চ করবেন, যারা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করবেন ফোনে, তারপর এসে দেখা করে ডিল ফাইনাল করে চলে যাবেন। আর একবার যদি এরকম আপনি এসে ডিল ফাইনাল করলেন, 10টা
ডিলারের সাথে আপনি ডিলটা ফাইনাল করলেন, তো এর পরবর্তীতে কি আপনাকে আসার দরকারও পড়বে না। যদি ভালো সম্বন্ধ করতে পারেন ডিলারের সাথে, তাহলে ওখান থেকে মাল সাপ্লাই দিলেন, অনলাইন টাকাটা ঢেলে দিল, আপনি আবার মাল সাপ্লাই দিলেন, এরকমভাবে করতে পারবেন। শুধু শাড়ির উদাহরণটাই দিলাম। তো আপনার আপনাকে আরও প্রোডাক্ট বের করতে হবে, যে প্রোডাক্টের ব্যবসা আপনি করতেছেন বা যে ব্যবসাটি সম্পর্কে আপনি ভালোভাবে বোঝেন। তো এইরকম আপনি যদি চান যে না, আমি বাইরের প্রদেশ পর্যন্ত যেতে চাইছি না, আমি নিজের প্রদেশে থেকে মানে কলকাতাতে থেকেই মানে আমি পশ্চিমবাংলাতে থেকেই ব্যবসাটা করবো, তো সেটা কীভাবে করবো, মনে করেন আমি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনি সবজির ব্যবসা, মাছের ব্যবসা, মাংসের ব্যবসা, যে কোনো ব্যবসা কিন্তু করতে পারবেন। যে ব্যবসাতে টাকা আসে সে ব্যবসাতে মূল্যায়ন আপনার চলে আসে। তো মনে করেন যে গ্রাম্য কোনো এলাকা থেকে আপনি, গ্রাম্য কোনো হাওড় থেকে আপনি মাছ উঠালেন, সেটা কলকাতায় নিয়ে বিক্রি করলেন, তো আপনার বেশি বেশি কয় ঘন্টা, দুই দুই চার ঘন্টা সময় লাগবে। তো সেখানে আপনি যদি অ্যাভারেস্টে ইসের কথা বলি, আপনার লাভ কতটা থাকবে, তো সর্বনিম্ন আপনার 20% থেকে 30% মতো লাভ থাকবে। মানে বুঝতে পারছেন 1,00,000 টাকায় একদিনে 20-30,000 টাকা পর্যন্ত। আমি মাছের কথা বললাম, আপনি সবজি যদি চান তো সবজি ব্যবসা করতে পারেন। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য কী করবেন আমি সে কিন্তু ডিসাইড করে দিচ্ছি না, আপনি নিজে ডিসাইড করবেন, কিন্তু ব্যবসাটা এইভাবে করা যায় আমি সেটা বোঝাতে চাইছি। তো আপনি এটা ভালো না লাগলে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করুন, আপনার এরিয়ার ভিতরে মানে আপনার এস্টেটের ভিতরে যে জায়গায় দাম বেশি আছে সেখানে গিয়ে বিক্রি করুন, যেখানে দাম কম আছে সেখান থেকে কিনুন। প্রথম পর্যায়ে তো আপনি আপনার এরিয়ায় দেখুন কোন জিনিসটার দাম বেশি আছে, ওইটাই আপনার এরিয়াতে কোথায় কম দামে বিক্রি হচ্ছে সেখান থেকে গিয়ে তারপরে কিনুন। প্রথমত আপনাকে ঘুরতে হবে প্রচুর আকারে, জানতে হবে, অনেকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। একটা জিনিস দেখুন, আমি এখানে 1,00,000 টাকার কথা বলেছি, একটা ছেলে যে মাসে 25-30,000 টাকা বেতন পায়, সে প্রতিদিন সকাল থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত কাজ করে, তারপরে মাসের শেষে গিয়ে সে 25-30,000 টাকা ইনকাম করে। তো এখানে তো আপনি তার 4 গুণ বেশি লাভ করছেন, তো খাটনিটাও আপনাকে কাটতে হবে। হ্যাঁ, অবশ্যই এই ব্যবসাটি আপনি চাইলে এর থেকে বেশি বড় করতে পারবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এই জন্য এই ব্যবসাতে বেশি টাকা ইনকাম করতে পারবেন কারণ এই ব্যবসাতে লজ্জার সম্ভাবনা আছে। আপনি যদি ঠিকঠাক না করতে পারেন, আপনি যদি আপনার নিজের স্কিলটা ডেভেলপ না করেন, আর আপনি যদি না জেনে শুনে হুট করে টাকা লাগিয়ে দেন, তো আমি যেভাবে বললাম যে কলকাতা স্টেটের ভিতরে থেকে যেভাবে ব্যবসা করা যায় সেরকম আপনি মানে হুবহু ই থেকেই কিন্তু করতে পারবেন, বাংলাদেশ থেকেও কিন্তু হুবহু এরকমভাবে করতে পারবেন। মনে করেন যে বাংলাদেশের যে বড়ো সিটিগুলো আছে যেরকম ঢাকা, খুলনা, যশোর, তো এইখানে যে হারতগুলো আছে, যে কোনো হারত আমি মানে সর্বনিম্ন মাছ বা সবজি থেকে শুরু করি, তো যে হারতগুলো আছে যেগুলো মাছ সবজি বিক্রি হয়, তো আপনি গ্রাম্য এলাকায় যেখানে মাছ বিক্রি হচ্ছে সেখান থেকে অবশ্যই সিটিতে যে হারতটা আছে তার দাম অনেক বেশি থাকবে, এরকম 25-30% পর্যন্ত লাভ থাকবে, তো আপনি ওখান থেকে কিনে নিয়ে ওখানে বিক্রি করুন। আপনি যখন বেশি টাকা ইনকাম করবেন বা বিজনেস মাইন্ডে ঘুরবেন তখন আপনাকে ঘর থেকে বেরোতেই হবে। আপনি বর্তমান সময় এরকম আছে না যে গ্রামের একটা ছেলে কলকাতায় গিয়ে চাকরি করছে, বা গ্রামে একটা ছেলে দিল্লিতে এসে চাকরি করছে কলকাতা থেকে এসে, তো এরকম অনেক আছে যে অনেক না ম্যাক্সিমাম যে গ্রাম থেকে উঠে গিয়ে ঢাকায় যেয়ে চাকরি করছে। তো আপনি চাকরি করতে যখন ঢাকা পর্যন্ত যেতে চাচ্ছেন, মানে আপনি চাকরি করতে ঢাকা পর্যন্ত যেতে পারছেন, ব্যবসা করতে কেন যেতে পারবেন না? এরপরে আসা যাক এই ব্যবসাটা ইন্টারন্যাশনালভাবে কীভাবে করবেন। ফ্রেন্ড, এই ব্যবসাটা ইন্টারন্যাশনালভাবে করা যায় সেজন্য আপনাকে অনেক কাগজপত্র দরকার পড়বে, অনেক পারমিশন দেওয়া লাগবে, কাস্টম অফিসারের সাইন লাগবে, তো আপনি সেই পর্যন্ত আমার শেখানো লাগবে না। আপনি যখন এই ব্যবসাটা শুরু করে 1,00,000 টাকা মাসে ইনকাম করা শুরু করবেন আর আপনি নিজেই ফিউচার প্ল্যান করা শুরু করবেন, তখন আমাকে শেখানো লাগবে না যে আপনি ইন্টারন্যাশনালি কীভাবে এটা করতে পারবেন। এটা ইন্টারন্যাশনালি খুব সহজভাবে করা যায়। আপনি যদি মিনিমাম প্রোডাক্ট বাইরের দেশে সেল করতে চান তাহলে কিন্তু, আপনি যদি হিউজ পরিমাণে প্রোডাক্ট বাইরে সেল করতে চান সেখানে আপনার অনেক পারমিশনের দরকার পড়ে। কিন্তু একটা দুটো প্রোডাক্ট আপনি যদি বাইরের দেশে পাঠাতে চান সেখানে কোনো রকম কোনো বাধা নিষেধ থাকে না। তো প্রথম পর্যায়ে আপনাকে, প্রথম পর্যায়ে করতে গেলে ভাই 5,000 টাকা মাল, 10,000 টাকা মাল নিয়ে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনার কোনো লাইসেন্সের আশ্রয় দরকার পড়বে না। কারণ একটা মানুষ এমনিতেই 2-3টে ব্যাগ নিয়ে ঘুরতে পারে বা চলতে পারে, সেখানে লাইসেন্সের দরকার পড়ে না। তো আপনার ব্যবসা যখন বড় হয়ে যাবে, আমি ইন্ডিয়ার কথা বলি, তখন আপনাকে অবশ্যই জিএসটিটা নিতে হবে, আর অনেক সময় ট্রেড লাইসেন্সেরও দরকার পড়বে। তো এগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি প্রথম পর্যায়ে যখন শেখার জন্য করছেন
তখন এটাতে আর কোনো কিছুর দরকার মানে কোনো রকম কোনো কাগজপত্র দরকার পড়বে না। এছাড়া আমি আর যদি একটু ডিটেলস আলোচনা করি, মনে করুন আপনি সবজির ব্যবসা, মাছের ব্যবসা বা কাপড়ের ব্যবসা এগুলো করতে পারছেন না, চাচ্ছেন না, তাহলে আপনি এরকমও করতে পারেন যে যেরকম ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি বড় বাজার থেকে উঠালেন বা আপনি ঢাকা থেকে উঠালেন, উঠিয়ে গ্রামে গ্রামে বা মোটামুটি ছোট সিটিগুলো আছে সেখানে গিয়ে গিয়ে আপনি দোকানে দোকানে হোলসেলের অ্যাজ এ হোলসেলার আপনি প্রোডাক্টটা সাপ্লাই করলেন, সেখানেও কিন্তু লাখ টাকার উপরে ইনকাম করা যায়। বা এরকম আমার অনেক ফ্রেন্ড আছে যারা অবশ্যই এটা করা ঠিক হবে না, আইন বিরোধী, তবুও আমি বলি আমার অনেক ফ্রেন্ড আছে যেগুলো করে, মনে করেন যে বড় কোনো মেডিকেল থেকে ওষুধ ওঠায় সেখান থেকে ছোটো মেডিকেলগুলোতে সাপ্লাই করে বা যে ডাক্তারগুলো আছে তাদের কাছে গিয়ে ওই মেডিসিনগুলো সাপ্লাই করে, সেও এরকম করেও মাসে 1.5-2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেছে। ফ্রেন্ড কথা হচ্ছে আপনি যদি আপনার এই স্কেলটা ডেভেলপ করতে পারেন আর ট্রান্সপোর্টিং বিজনেসটা সম্পর্কে আপনি একটু ধারণা করেন, তাহলে আপনি আপনাকে যদি জবরদস্ত করে কেউ যে আই ভাই তাকে 40-50 হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে তাও আপনি করবেন না, কারণ এখানে আপনার স্বাধীনতা আছে। এখানে আপনার আজকে 10,000 টাকা ইনকাম হচ্ছে না কিন্তু কালকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম হওয়ার সুযোগটা আছে, চাকরিতে কিন্তু এরকম থাকে না। তো আপনি যদি অবশ্যই করে দেখিয়ে দেওয়ার মতো প্রচেষ্টা থাকে আপনার ভিতরে, তো অবশ্যই আপনি আপনার স্কেলটা ডেভেলপ করে ব্যবসাটা শিখে অবশ্যই আপনি করিয়ে দেখিয়েও দিতে পারবেন, এখানে কোনো বাধা নিষেধ নাই। অবশ্যই বাধা তো আসবেই, বাধা আসবে প্রত্যেকটা ব্যবসায়, চাকরির ক্ষেত্রেও আসে, তো সেটা আপনি খুব সহজে পার করতে পারবেন। তো আমি এটাই সাজেস্ট করব যে আপনি এই ব্যবসাটা যদি শুরু করতে চান তো প্রথমে আপনি বাজার দেখুন, হাতে সামান্য কিছু 5-10 হাজার টাকা নিয়ে প্রথমত আপনি প্রোডাক্টটা চুজ করুন, কোন প্রোডাক্টের আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে যাচ্ছেন সিটির বাইরে বা আপনার স্টেটের বাইরে। প্রথম তো আউট অফ কান্ট্রি যাওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার এরিয়ার ভিতরেই করুন, কিন্তু প্রথম পর্যায়ে আপনি শিখুন ব্যবসাটা, জানুন প্রথম আপনি প্রোডাক্ট চুজ করুন কোন প্রোডাক্টের ব্যবসা করতে চান, তারপরে জানুন কোন প্রোডাক্টে বেশি লাভ হবে, তারপরে সামান্য কিছু টাকা দিয়ে সেটা চেষ্টা করুন, একটু কাছে প্রথম পর্যায়ে চেষ্টা করুন, তারপরে যখন বুঝে যাবে তাহলে একটু দূরে দূরে করার চেষ্টা করুন। এবার করতে করতে আপনার ব্যবসাটা আপনি যদি চেষ্টা করেন তাহলে মোটামুটি 1-8 বছরের ভিতরে কিন্তু এই ব্যবসাটা অনেক বড় করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ড আমি লাস্টে একটা কথাই বলবো, এই ব্যবসাটা এমন ব্যবসা যে কোনো ব্যবসা থেকে বেটার যেখানে আপনার কোনো প্রোডাক্ট তৈরি করার দরকার নেই, কোনো প্রোডাক্টের মার্কেটিং করার দরকার নেই, কোনো রকম কোনো হেডেক নেওয়ার দরকার নেই, আপনি চাইলে করবেন না চাইলে করলেনই না, মনে করেন আপনি 2-3 মাস পর্যন্ত বন্ধই করে রেখে দিলেন তাতে কিছু যায় আসে না। তো মানে এতটা স্বাধীনতা আছে এই ব্যবসাতে আর ইনকামের সুযোগ, মানে আপনি আজকে 10,000 টাকা হলে কালকে 2 লাখ টাকার হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি শুরু করতে পারেন, প্রথম পর্যায়ে চেষ্টা করে দেখতে পারেন। আরও যদি কোনো কিছু জানতে চান, মানে ছোট একটা ভিডিওতে খুব বেশি আলোচনা করা সম্ভব হয় না, তো আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করুন, আমি রিপ্লাই করব। আর ফ্রেন্ড এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, কারণ আমি বলেছি সবাই যে কেউ ওই ব্যবসাটা করতে পারবে। তো যারা কোনো কিছু করতে চায় বা করতে আগ্রহী তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ড ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, নমস্কার।